শুক্রবার হলো বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। এদিন বাঙালিদের কাছে এই নববর্ষ অন্য মাত্রা যোগ করে। নতুন জামা কাপড় পরিধান করে নতুন বছরকে স্বাগত জানায়। শেষ হতে থাকে বাঙালিদের রসালো বহু খাবার। সকাল থেকেই বাঙালিদের মধ্যে শুরু হয় চরম ব্যস্ততা, শুরু হয় এক আনন্দঘন অনুষ্ঠানে। নিজেদের সাধ্যমতো প্রত্যেকে তার পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে মেতে ওঠে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে। সেই সাথে প্রতিবছরের মতো এবারও উদয়পুর অমরসাগর পশ্চিম পাড় স্থিত মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের জনগণের উদ্দেশ্যে সরকারি ন্যায্য মূল্য দেওয়া হয় মাছ। সরকারি দামে মাছ নেওয়ার জন্য রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়ায় নাগরিকরা। পুরুষ ও মহিলা এবং বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য আলাদাভাবে দেওয়া হয় মাছের কাউন্টার। সরকারি ন্যায্যমূল্য মাছ নেওয়ার জন্য সকলেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এদিন মাছ নিতে দেখা গিয়েছে। সরকারি কম দামে বাজার থেকে অনেকটা কম দামে মাছ পাওয়ার পর অনেকটাই খুশি ক্রেতারা। এদিন পহেলা বৈশাখে শুভদিনে সরকারিভাবে মাছ বিক্রি করতে গিয়ে ফিশারি অফিসার অনিরুদ্ধ সাহা জানান, আজকের দিনে দাঁড়িয়ে অমরসাগর পশ্চিম পাড়ের ফিশারি দপ্তরে 800 কেজি মাছ বিক্রি করা হয়। তিনি জানান, অমরসাগরের পাশাপাশি ধনীসাগর রাজধর নগরে সরকারি ন্যায্যমূল্য এই ফিশারিগুলি থেকেও মাছ দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। সব মিলিয়ে সরকারি দপ্তরের মাছ পেয়ে খুবই খুশি জনগণ। সকলকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে উদয়পুর সুবারণ্য ফিশারিজ উদয়পুরের তত্ত্বাবধানে অমরসাগর দিঘিতে টোটাল 800 কেজি মাছ সরকারি ন্যায্য মূল্যে 2টি কাউন্টারের মাধ্যমে বিক্রি হচ্ছে। ঠিক তদনুরূপ অমরসাগরের মতো ধনীসাগর এবং রাজধননগর দিঘি, এই 2টি দিঘিতেও সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হচ্ছে এবং সরকারি সাহায্যে প্রত্যেক জনগণ যাতে সরকারি ন্যায্য মূল্যে যাতে মাছ পেতে পারে, এটাই গভর্নমেন্টের এবং গভর্নমেন্ট অর্থাৎ সরকারের উদ্দেশ্য, এবং আমরা সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা কাজ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। উদয়পুর থেকে বিপ্লব দের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।